সম্মান আর গৌরবের প্রতীক বঙ্গভবন। এই সুরম্য ভবনটির রয়েছে শতাব্দীকালের বর্ণাঢ্য ইতিহাস। একসময়ের মানুক হাউস ইতিহাসের বাঁক পেরিয়ে গভর্নর হাউস হয়ে এখন দাঁড়িয়ে আছে বঙ্গভবন নাম নিয়ে। আসছে এপ্রিলে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নেয়া রাষ্ট্রপতি আব্দুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে। বিদায় বেলাটিকে রঙিন করে রাখতে চান তিনি। মূলত রাষ্ট্রপ্রধানের আগ্রহেই সর্বোচ্চ নিরাপত্তার চাদরে থাকা ভবনটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা হয়েছে এরই মধ্যে। তাই ক্রমেই নতুন রূপে সেজে উঠছে ঐতিহাসিক এই স্থাপনা। বঙ্গভবনের পরতে পরতে যেন ইতিহাস উঁকি দেয় হর হামেশাই। ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় বিমান হামলা থেকে গভর্নরকে বাঁচাতে তার নিরাপত্তায় বঙ্গভবনে স্থাপিত হয় বিশেষ শেল্টার। ৭১ এর পর এটি ব্যবহার না করায় ৫ দশকের বেশি সময়ে এটি পরিণত হয় পরিত্যক্ত স্থাপনায়। অবশেষে রাষ্ট্রপতির ইচ্ছায় ২০২১ থেকে ২২ পর্যন্ত এই এয়ার রেড শেল্টারটির সংস্কার কাজ শেষ হয়। এই শেল্টারে তিনটি বিশেষায়িত কক্ষ রয়েছে, যেগুলোর একটি অফিস কক্ষ, একটি বেডরুম ও অন্যটি বিশ্রামখানা। কখনো হামলার পরিস্থিতি তৈরি হলে এই বাংকার সদৃশ স্থাপনায় আশ্রয় নিতে পারবেন রাষ্ট্রপতি। বিশেষ নকশায় বানানো এই শেল্টারে প্রাকৃতিকভাবে ফ্যান কিংবা এসি ছাড়াই অনায়াসে থাকা সম্ভব। মঙ্গলবার সংস্কারের পর শেল্টারটি নতুন করে চালু করলেন রাষ্ট্রপতি। শুধুই কি শেল্টার? রাষ্ট্রপতি আব্দুল হামিদের ইচ্ছা বঙ্গভবনের অজানা অধ্যায় সম্পর্কে মানুষকে অবগত করা। আর তাই তো ৮০ দশকে তৎকালীন রাষ্ট্রপতির ব্যবহার করা গাড়িটিকেও স্থান করে দেয়া হয়েছে একটি দৃষ্টিনন্দন শেডের মধ্যে। এই কার শেডটিও উদ্বোধন করে পরিদর্শন করেন আব্দুল হামিদ। জানা গেছে মার্সিডিজ বেঞ্জের তৈরি এই প্রেসিডেন্সিয়াল স্টেট কারটি ১৯৮৮ থেকে ১৯৯৩ পর্যন্ত বহুলভাবে ব্যবহার করেছেন তদানীন্তন রাষ্ট্রপ্রধানরা। বুলেট প্রুফ গাড়ির প্রচলন শুরু হলে ১৯৯৩ সালের পর থেকে গাড়িটি ব্যবহৃত হতো বিদেশি অতিথিদের সম্মানে। বঙ্গভবনে দর্শনার্থী প্রবেশ শুরু হলে এটিও দেখার সুযোগ পাবেন নানা বয়সী মানুষ। মূলত বঙ্গভবনের ব্যাপকতা সীমিত আকারে সর্বসাধারণের কাছে তুলে ধরতে বর্তমান রাষ্ট্রপতি যুগান্তকারী উদ্যোগে গড়ে তুলেছেন এক একটি স্থাপনা। এমনই একটি বিশেষ ভবন তোষাখানা জাদুঘর। এরও রয়েছে সুদীর্ঘ ইতিহাস। মূলত মানুক নামে আর্মেনিয়ার এক ব্যবসায়ী গড়ে তুলেছিলেন এই প্রাসাদটি, পরবর্তীতে যা রূপান্তরিত হয় গভর্নর হাউসে। ১৯৮৩ সালের শেষ দিকে রাষ্ট্রীয় মালিকানাধীন উপহার সামগ্রী রাখতে এই তোষাখানা নির্মাণ করা হলেও অনিয়মিত রক্ষণাবেক্ষণ আর অযত্নে এটি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঐকান্তিক ইচ্ছায় ২০২১ থেকে এক বছর ধরে এই ভবন সংস্কার করা হয়, নতুন রূপ পায় বঙ্গভবনের তোষাখানা। এই তোষাখানায় রয়েছে দুর্লভ সব সংগ্রহ। এখানে থরে থরে সাজানো এক একটি বস্তু সাক্ষ্য দেয় ইতিহাসের, জানান দেয় ফেলে আসা অতীত দিনের স্মৃতি সংস্কৃতি সম্পর্কে। এখন থেকে বঙ্গভবনে আসা রাষ্ট্রীয় অতিথিদের আবশ্যিক দর্শনীয় স্থাপনা হিসেবে বিবেচিত হবে তোষাখানা জাদুঘর। রাষ্ট্রপতির কার্যালয় তথা বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে যে এই তিনটি স্থাপনার পাশাপাশি দুই একটি পুকুরও দেখার সুযোগ তৈরি হতে যাচ্ছে সবার জন্য। এমনকি ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর সুবিধাও নিশ্চিত করার চেষ্টা চলছে বঙ্গভবন ঘিরে, যাতে অনলাইনে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখা যায় এই প্রাসাদের বিস্তারিত। সুনির্দিষ্ট নীতিমালার আলোকে দেশ বিদেশের মানুষ বঙ্গভবন নিয়ে জানতে পারবে, গৌরব আর ঐতিহ্যে সম্মান বাড়বে দেশের। বিদায়ী রাষ্ট্রপতির এমন প্রত্যাশার কথাই জানিয়েছেন তার কর্মকর্তারা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।